सब्सक्राइब करुन माइन्स ऑफ टेक चैनल एवं बेल आइकनটি প্রেস করুন নতুন নতুন সব টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি মাইন্স অফ টেকের নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কিভাবে ফেসবুকে আমরা 2 মাসের আগে নাম চেঞ্জ করতে পারবো। সাধারণত আমরা ফেসবুকে 2 বার কিংবা 3 বারের বেশি নাম চেঞ্জ করতে পারি না। এই ক্ষেত্রে 60 দিনের একটি ওয়ার্নিং আসে। 60 দিন বাদে আমরা নাম চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে 60 দিনের আগেই নাম চেঞ্জ করা। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে কোনো একটি পছন্দের ব্রাউজার ওপেন করে সরাসরি চলে যেতে হবে facebook.com এ। তারপর এইখান থেকে সেটিংয়ে, তারপরে এখান থেকে জেনারেল থেকে এখানে নেমে দেখুন এখানে আমাকে একটি নোটিশ দিয়েছে, ইফ ইউ চেঞ্জ ইওর নেম অন ফেসবুক ইউ কান্ট চেঞ্জ ইট অ্যাগেইন ফর 16 ডেজ ডোন্ট অ্যাড এনি আনইউজুয়াল ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন ক্যারেক্টার্স অর র্যান্ডম ওয়ার্ডস। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফেসবুকের কাছে আপিল করতে হবে আমাদের নতুন নামের জন্য। সেটা করার জন্য আমরা এখান থেকে লার্ন মোরে ক্লিক করব। তারপর এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। তো এখানে কিছু ওয়ার্নিং আছে, মানে আমরা নামে কি কি ব্যবহার করতে পারবো না সেগুলো, তো সেগুলো আমরা সবাই জানি। তো তারপর এখান থেকে নিচে নেমে এই যে নোট, ইফ ইউর নেম ফলোস আওয়ার স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউ আর স্টিল হ্যাভিং ট্রাবল টু চেঞ্জিং ইট, তারপর এখান থেকে ফাইন্ড আউট ওয়াই ক্লিক করবো। তারপর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে একদম নিচে গিয়ে দেখুন এখানে কিছু কথা লেখা আছে, ইউ মে বি হ্যাভিং ট্রাবল চেঞ্জিং ইওর নেম ইফ your name doesn't follow us name policy blah blah etc. তারপর আমাদেরকে যেটা করতে হবে, request a name change and confirm your name। তো আমাদেরকে এই from অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। তারপর যেটা করতে হবে, এখানে আপনার নতুন যে ফার্স্ট নাম দিতে চান সেই নামটা দিতে হবে। তারপর এইখানে আপনার যে লাস্ট নাম আর এখানে যে মিডল নাম, মানে সাধারণত আমরা নাম চেঞ্জ করতে গেলে যে 3টি বক্স পাই, এখানেও সেই 3টি বক্স পাবেন। তো এভাবে নাম দিয়ে আপনারা বসিয়ে নিন। তারপরে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে একটি রিজন দিতে হবে, রিজন ফর দ্য চেঞ্জ নেম। তো এখানে টিক ওয়ানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো রিজন আসবে। আপনি কোন রিজনের কোন কারণে আপনার ফেসবুক নাম চেঞ্জ করতে চাচ্ছেন সেই রিজনটা এখানে দিবেন, তবে যথোপযুক্ত রিজনটি দিতে হবে। যেমন আমি আমার নামটা চেঞ্জ করেছিলাম, আগে ইংলিশে ছিল, এখন বাংলায় করে দিয়েছি, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অপশনটা দিয়েছি। কিংবা আপনার যদি স্পেলিং মিস্টেক থেকে থাকে, কিংবা লিগাল নেম দিতে চান, কিংবা ম্যারিড নেম দিতে চান, এখানে দিতে পারেন। তারপর এখানে আপনার ডকুমেন্ট, মানে আপনার বর্তমান যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারটি অ্যাড করে দিবেন। তারপর এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে এটি সাবমিটেড হয়ে যাবে। সাবমিট করার পরে ওরা কিছুদিন সময় নেবে, সাপোজ হয়তো 1 ঘন্টাও নিতে পারে, 2 ঘন্টা নিতে পারে, কিংবা একদিন, তবে 24 আওয়ার্সের মধ্যে আপনার এটি চেঞ্জ হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কিংবা ওদের কাছে কিছুটা ইলিগ্যাল মনে হয় আপনার নামটা, তাহলে এটা চেঞ্জ করে নাও দিতে পারে। সেই ক্ষেত্রে আপনারা আবার ট্রাই করতে পারেন ওই ভুলগুলো শুধরে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিওটি বুঝতে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী টিউটোরিয়ালে নতুন কোনো টেকনিক্যাল আপডেট নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।